আসসালামু আলাইকুম। এখানে আমাদের অনেক বড় শেফ সাকিব এখন ইলিশ মাছটাকে কুরবানি করে দিল। এই পিস মামি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। না না, আমি এই পিস খাবো না, আমি মাছখান থেকে খাবো। এই পিস তাহলে এই পিস আমার মামি। ওই দিকে ওই খিতা হরাইলো আমাদের শেফ বেশি ভালো, তো এই জন্য আস্ত নিয়ে আসছে। ভালো আছে না, চাঁদপুরে না হলেও। না, তারা আসলে কখনো রান্না করে না, কিন্তু আজকে আমরা বায়না ধরছি যে শুধু ছেলেরা রান্না করবে, আমরা খাবো, সেই জন্য তারা রান্না করতেছে। এখানে কিং প্রন দেওয়া হয়েছে, এখানে হচ্ছে ডাল, মানে ডাল মনে হয় এটা দিয়ে কী রান্না করবো আমি জানি না। ওইখানে মিট হচ্ছে, আর এখানে অলরেডি ইলিশ মাছ ভাজি করে রাখা। তারা তো এই যে দেখতেছেন কিচেনের অবস্থা, ছেলেরা কাজ করা মানেই কিচেনের অবস্থা এরকম হবে, মানে ছাড়ানো ছিটানো। এই দেখবি, এসে দেখবা আমরা কেসে হো যাও, ফিলহাল হাম তো রান্না কর লে তাপু। সেটাই। আর হচ্ছে এখানে আমাদের একসাথে দুইটা হয়ে গেছে, দুইটা বলতে আমরা প্রথমে প্ল্যান করছিলাম এখানে ওরা রান্না করবে আমরা খাবো, এরপরে জানা গেল যে আজকে সাকিব আর নিজুর 5 বছর নাকি 4 বছর বলবো জানি না, যাই হোক অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। তো আমরা সবাই হঠাৎ করে যা পারছি যে যার মতন গিফট নিয়ে আসছি। এই যে এখানে ফ্লাওয়ারও আনা হয়েছে, এটা আমি আনছি, আর সবাই, আর এটা হচ্ছে আমাদের কোকিল আপা। আপনারা তো কম বেশি সবাই কোকিল আপাকে দেখেন। আর এই যে ফ্লাওয়ার গুলো কোকিল আপা আর নিজুর আর একটা ফ্রেন্ড মিলে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, না আমারটা দেখাইছে এখানে। আর এটা হচ্ছে আমাদের নিজু, আর ওই যে আমাদের একের ভিডিও তো সবাই দেখেনি। আর এই যে আমাদের কেক কিন্তু কেটে আমরা অলরেডি সব খাওয়া খাই শুরু হয়ে গেছে, খাওয়া খাই শুরু কি প্রায় শেষ শেষ হয়ে গেছে। মজা এটা 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 কিন্তু ফ্লাওয়ারটা কিন্তু এই যে টপে ছিল, ঠিক আছে, এরকম ছিল, কিন্তু আমরা এখন এটা উঠে রেখে দিছে। হ্যাঁ, আর তা ছেলেরা যা রান্না করতেছে এখানে অলরেডি একটা ভাজি হয়ে গেছে, তো দেখা যাক আজকে তারা কিভাবে আমাদেরকে কি কি আরো খাওয়ায়, আরো আইটেম নাকি তাদের বাকি আছে। আচ্ছা আমি একটু রান্না করে যাই, দেখি দেখি। আচ্ছা দেখেন, এই যে আমি হলাম মাস্টার শেফ আর সে হলো স্মল মাস্টার শেফ। আমাকে দেখাও, আরে শেফের চেহারা দেখাও না, শেফের চেহারা সবসময় দেখালে খাবারের নজর লেগে যায়। চিংড়ি মাছ হচ্ছে, উফ, আজকে কিন্তু আমার সব ফেভারিট ফেভারিট খাবার, ভাজি, চিংড়ি ভুনা, ইলিশ মাছ ভুনা, মিট দিয়ে ডাল দিয়ে, মানে সব একেবারে সেরকম মজা। নিজু তুমি কিন্তু বলে দিলে হবে না, আমাকে দেখতে হবে। আমাদের রান্না টান্না সব শেষ হয়ে গেছে, তখন যে রান্না করতেছিল, তো এখন হচ্ছে ধোয়া টোয়ার পালা, এখন গোছানোর পালা। এই যে দেখেন পাতিল, হাড়ি পাতিল ধুচ্ছে, মুছতেছে, একজন ধুয়ে দিচ্ছে, একজন মুছতেছে, টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। আর তাদের রান্না টান্না শেষ, এবারে আমাদের আজকে ওই কুকিলা পায়ন বুশা ভাই আছেন স্পেশাল গেস্ট। হুম, এই যে দেখেন কি ভাবে দেখছেন, ডাকলাম আপা। আচ্ছা ওই যে তুমি আর কি করে মানে মামি ডাকে, না না তুমি তো আমার মামি, মামি ছি 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 পাগলা। আচ্ছা এখন খাবার দেখাই দেই, তারা রান্না করছে যে এই যে এখানে আছে সিম, আলু আর গাজরের ভাজি, এখানে হচ্ছে আপনার মিট কিসের ল্যাম অ্যান্ড ডাল দিয়ে, আর হচ্ছে এখানে ইলিশ মাছ ভুনা,
গলদা চিংড়ি ভুনা আর শুটকি। তো আমাদের আপাতত রান্না টানা শেষ, ডেকোরেশন শেষ। এইখানে আমরা হঠাৎ করে যে যা পারছি নিজু আর সাকিবের জন্য ওই গিফট নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের কোকিলাপা দিছে। এখানে কি কি আছে কোকিলাপা? কুশন এন্ড জাস্ট লাইক হোম ডেকোর। হ্যাঁ, জাস্ট হোম ডেকোরেশনের জন্য এরকম। জি বাবা, আচ্ছা পরে দিচ্ছি। আর হচ্ছে কুশন ফ্লাওয়ার আনছে ওখানে রাখা। ওইখানে আসলে দুইটা ফ্লাওয়ার মিক্স করা, কোকিলাপা অ্যান্ড বুশার। ওইখানে হচ্ছে আমি ফ্লাওয়ার আনছি, আমি আনছি ফ্লাওয়ারগুলা। আর নিজের জন্য একটা শাড়ি, আর সাকিবের জন্য পারফিউম, আর বুশার আনছে ফ্লাওয়ার অ্যান্ড চকলেটস, আর আরও ড্রিঙ্কস ড্রিঙ্কস এগুলো আছে। তো আমি এই আমরা সবাই এখন খাওয়া শুরু করছি। আমি প্রথমেই শুটকি নিচ্ছি, সবাই আসলে শুটকিতেই খাওয়া শুরু করছে। আর এখানে তো আগে দেখা দিচ্ছি কী রান্না করছে তারা সবাই। তো আপনারা এখন ভালো থাকেন, আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া পোড়াটা তো দেখানো দরকার নেই। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো এখনকার মতন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।